গোঘাটে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ। মোট আট দফা দাবিতে আইসিডিএস কর্মীরা সিডিপিওর কাছে স্মারকলিপি জমা দেয় মঙ্গলবার। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মীদের উদ্যোগে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মক্ষেত্রে বিভিন্ন অসহযোগিতার সম্মুখীন হচ্ছেন আইসিডিএস কর্মীরা। তার বিরুদ্ধেই আট দফা দাবি নিয়ে সিডিপিওর কাছে স্মারকলিপি জমা দিল তারা। এ বিষয়ে আইসিডিএস কর্মীরা ঠিক কি বলছেন শুনে নেব। বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত এবং আমরা বিভিন্ন ধরনের আমরা আক্রান্ত হচ্ছি, পাবলিকের দ্বারা, রাজনৈতিকের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি এবং হিনস্থা হচ্ছি, তার প্রোটেকশন আমরা চাইছি। অফিসে এসেছি আমাদের নিজস্ব যেটা সিডিপিওর কাছে, আমাদের মানে কেন্দ্রে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত, আর আমাদের কর্মীকে কর্মী সাইডে হঠাৎ শুধু শুধু সেন্টারে অকারণে হেনস্থা করছে তার প্রতিবাদ। আইসিডিএস অফিসে আমাদের বিক্ষোভ হচ্ছে, আমরা হেল্পার কর্মী, অযথা হেনস্থা হচ্ছি, তার জন্য আমরা প্রতিবাদ জানাতে এসেছি এখানে। নিউজ আজ বাংলা, গোঘাট। আপনার বাড়ির খবর, আপনার হাড়ির খবর জানতে পড়ুন এই যুগ এই সময়। আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র। এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ।